फ्रेंड्स আমরা চলে এসেছি এনএসসি ইন্ডিয়ার পেজের উপর। আজকে আমরা মার্কেটের মধ্যে একটা ফ্ল্যাট মুভমেন্ট দেখতে পেয়েছি। ফ্রেন্ডস দেখুন নিফটি 50 এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আজকে 35 পয়েন্টের মুভমেন্ট দেখতে পাওয়া গেছে, একদম ফ্ল্যাট মুভমেন্ট দেখতে পাওয়া গেছে। ওপেন হয়েছিল 16,528, হাই আমরা দেখতে পাচ্ছি 16,694 এবং লো আছে 16,470। ফ্রেন্ডস এখানে আমরা দেখতে পাচ্ছি যে 700 উপরে পৌঁছানোর চেষ্টা করছে কিন্তু সেখান থেকে স্টে করতে পারছে না, নিচের দিকে নেমে আসছে, রাইট। নিফটি নেক্সট 50 এর মধ্যে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি 196 পয়েন্টের মুভমেন্ট। নিফটি মিড ক্যাপ 50 এর মধ্যে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি 38 পয়েন্টের মুভমেন্ট। নিফটি ব্যাংকের মধ্যে 70 পয়েন্টের মুভমেন্ট দেখতে পাওয়া গেছে এবং নিফটি ফাইন্যান্সিয়ালের মধ্যে 30 পয়েন্টের মুভমেন্ট দেখতে পাওয়া গেছে। তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট কিন্তু একদম ফ্ল্যাট মুভমেন্ট দেখিয়েছে, রাইট। তো চলুন গ্লোবাল ইন্ডেক্স কেমন মুভমেন্ট দেখিয়েছে সেটা আমরা দেখে নেব, বা এই মুহূর্তে আমাদের কোন দিকে বা কোন পার্টিকুলার স্টকের দিকে নজর রাখার সময় চলে এসেছে সে বিষয়েও আজকে আমরা আলোচনা করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। তার আগে ফ্রেন্ডস এখন অবধি যদি স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য। তো ফ্রেন্ডস আমরা চলে এসেছি গ্লোবাল ইন্ডেক্সের উপর। ইউএস মার্কেটকে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি যে আজকে নেগেটিভে ক্লোজিং দিয়েছে 125 পয়েন্টের। ড্যাক্সের মধ্যে ফ্রেন্ডস আমরা পজিটিভ মুভমেন্ট দেখতে পাচ্ছি 400 পয়েন্টের মধ্যে। ইউরোপ মার্কেট আজকে পজিটিভ দেখিয়েছে, রাইট, পজিটিভে ক্লোজিং দিয়েছে। এশিয়ান মার্কেটকে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি যে অলমোস্ট কিন্তু নেগেটিভে ক্লোজিং দিয়েছে। এসজিএক্স নিফটিকে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি যে 155 পয়েন্টের মুভমেন্ট আমাদেরকে দেখিয়েছে এবং পজিটিভে ক্লোজিং দিয়েছে। যদি ফ্রেন্ডস আপনারা এফআইএলস এবং ডিএলস এর ডেটা দেখবেন তো 10ই মার্চ ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি যে এফআইএলস সেলিং করেছে 1981 কারো। ফ্রেন্ডস দেখুন সেলিং এর নাম্বার আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই কিন্তু কম হয়েছে, রাইট। যেভাবে আমরা দেখতে পাচ্ছিলাম যে সেলিং করছিল 8000 কারো, 7000 কারো, 6000 কারো, সেই তুলনায় আমরা দেখতে পাচ্ছি যে 10ই মার্চ কিন্তু অনেকটাই সেলিং এর প্রেশার কম দেখিয়েছে এফএল। তাছাড়া ফ্রেন্ডস যদি উল্টো দিকে দেখবেন তো ডিএলস কে আমরা দেখতে পাচ্ছি যে 945 কারো কিন্তু বাইং করেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এফএলস কিন্তু তার সেলিংকে অনেকটাই কম করেছে। চলুন ফ্রেন্ডস দেখে নেব এই মুহূর্তে আমাদেরকে কোন দিকে নজর রাখা যেতে পারে। আজকে আমরা যে স্টকের ব্যাপারে আলোচনা করতে চলেছি তার প্রাইস চলছে 1518 টাকার কাছাকাছি। কয়েকদিন আগে 1300 টাকাতে নেমে এসেছিল, দেন সেই পজিশনও আপনাদেরকে ফোকাস করার জন্য বলেছিলাম, আপনাদের নজর রাখার জন্য বলেছিলাম। ফ্রেন্ডস আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে 4%-এর মতো কিন্তু মুভমেন্ট আমাদেরকে দেখিয়েছে কোম্পানি। ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি স্মল ক্যাপ কোম্পানি আছে, 15000 করে এর মার্কেট ক্যাপ আছে, রাইট। কোম্পানির মধ্যে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি সেক্টর পি আছে 25 এবং এর পি রেশিও আছে 76। তো কোম্পানি যেভাবে পারফরমেন্স দেখিয়েছে সেভাবে আমরা দেখতে পাচ্ছি পি রেশিও ইনক্রিজ হয়েছে। কোম্পানির ডিভিডেন্ড ইল্ড দিচ্ছে 0.61%। কোম্পানির নাম আপনাদের সামনে আছে সেন্ট্রাল ডিপোজিটলি সার্ভিস লিমিটেড, যাকে আমরা সিডিএসএল হিসাবে চিনে থাকি। সিডিএসএল এর কারেন্ট প্রাইস ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি 1500 টাকার কাছাকাছি চলছে। এর 52 উইক হাই আছে 1734। তো অলমোস্ট 200 পয়েন্টের ডিসকাউন্টে কিন্তু সিডিএসএলকে পাওয়া যাচ্ছে। কোম্পানি যে সেক্টরে বিলং করছে তার মধ্যে নাম্বার ওয়ান আছে, মার্কেট লিডার আছে, কোম্পানি একদম ডেব ফ্রি কোম্পানি আছে। কোম্পানির মধ্যে কোয়ার্টারলি রেজাল্ট ভালো হচ্ছে। ফ্রেন্ডস দেখুন লাস্ট 5 ইয়ার্সে সিএজিআর ইনক্রিজ হচ্ছে। কোম্পানি যে ডিভিডেন্ডটা দিচ্ছে সেটাকে মেনটেনও করছে এবং ডেপ্টর ডেকে কিন্তু ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি অনেকটা কম করেও নিয়ে এসেছে। যদি ফ্রেন্ডস আপনারা প্রফিট অ্যান্ড লসের উপর আসবেন তো 1 ইয়ারের ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি সিএজিআর আছে 158%। ফ্রেন্ডস এটা দেখে বোঝা যাচ্ছে যে কোম্পানি 1 বছর আমাদেরকে কীভাবে রিটার্ন প্রোভাইড করেছে, 3 ইয়ার্সে 86%। তো কন্টিনিউসলি 3 বছর ধরে কিন্তু একটা পারফরমেন্স আমাদেরকে দেখাচ্ছে। সিডিএসএল এর চার্টের উপর ফ্রেন্ডস আমরা চলে এসেছি জিরোদার প্ল্যাটফর্মের উপর এবং এখানে দেখুন ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি যে 1300 লেভেল অবধি এসেছিল, দেন সেখান থেকে বাউন্স ব্যাক করেছে। এই মুহূর্তে আরএসআই নাম্বার কি আছে সেটাও আমরা দেখবো। আরএসআই নাম্বার ফ্রেন্ডস এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 58। তো টেকনিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রং কিন্তু আছে। তো ডেফিনেটলি এই পজিশনেও কিন্তু সিডিএসএল এর দিকে নজর রাখা যেতে পারে। এর 52 উইক হাই আছে 1700। তো ডেফিনেটলি আবারও যখন এর মধ্যে বাউন্স ব্যাক করতে আমরা দেখতে পাচ্ছি তো এই 1700 লেভেলটাকে কিন্তু ইজিলি ব্রেক করে নেবে। তো আপনারা চাইলে অবশ্যই এই পজিশনও এর মধ্যে
ফোকাস করতে পারে। फ्रेंड्स এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি যে একদম বক্সের মতন তৈরি হয়েছে। এই বক্সের উপরে যখন ক্লোজিং দিতে পারবে 1500 এর উপরে যদি স্টে করতে পারে দেন করতে পারে এবং তার উপরে যদি ক্লোজিং দিতে পারে 1530 এর উপরে দেন সেখান থেকে ডেফিনেটলি নতুন হাইতে কিন্তু আমরা সিডিএসএল কে যেতে দেখতে পাবো। তাছাড়া फ्रेंड्स এখানে আমি একটা ট্রেড লাইনও ড্র করছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি একটা ট্রেড লাইন ড্র করেছি এবং ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে ট্রেড লাইনের উপরে কিন্তু ক্লোজিং দিয়েছে। দেখুন ট্রেড লাইনের উপরে ক্লোজিং দিয়েছে, তো ডেফিনেটলি এখান থেকে ইন্ডিকেট পাওয়া যাচ্ছে যেখান থেকে স্টক কিন্তু উপরের দিকে ওঠার জন্যই তৈরি হচ্ছে, সাথে ভলিউমও কিন্তু প্রচুর পরিমাণে জেনারেট হয়েছে। চলুন কমিউনিটি কি রায় দিচ্ছে এর ব্যাপারে আমরা অবশ্যই দেখে নেব। ফ্রেন্ডস আমরা চলে এসেছি মানি কন্ট্রোলের উপর। মানি কন্ট্রোলের উপর ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি যে আজকে 53 লাখের কিন্তু ভলিউম জেনারেট হয়েছে, প্রচুর পরিমাণে বাইং এবং সেলিং এর মধ্যে হয়েছে। কমিউনিটির মধ্যে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি 76% বলছে বাই করার জন্য, 17% বলছে সেল এবং 7% বলছে হোল্ড করার জন্য। তো আমরা দেখতে পাচ্ছি যে অলমোস্ট কিন্তু একটা হিউজ কমিউনিটির মধ্যে বাইং করার জন্যই মতামত দিচ্ছে। তো ফ্রেন্ডস আপনাদের কি মতামত আছে, এই স্টক কি আবারও 1700কে ব্রেক করে উপরের দিকে পৌঁছাবে কিনা সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখতে পারেন। ফ্রেন্ডস ডেফিনেটলি ফান্ডামেন্টালি স্ট্রং আছে, কোম্পানির মধ্যে সেলস বাড়ছে, রেভিনিউ আছে, তোর একদম ডেব ফ্রি কোম্পানি আছে। তো এইসব স্টককে আমরা নিজেদের পোর্টফোলিওতে কিন্তু রাখতে পারি, অ্যাটলিস্ট ওয়াচ করতে পারি লার্নিংয়ের জন্য। তো ফ্রেন্ডস এই ইনফরমেশন যদি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চলুন দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।